সো ভেগেছ কেমন আছো তোমার সাথে তোমরা হচ্ছ বিন্দাস আমি তোমার সাথে তোমার রাহুল টিউস চ্যানেল সো দেখো আজকে ভিডিও কথা হচ্ছে যে আমাদের ইনস্টাগ্রামরা বুজবুকি করে যে কোন টাইমটা আমাদের পোস্ট করার জন্য বেস্ট টাইম অর্থাৎ কোন টাইমে পোস্ট করলে আমাদের পোস্টটা বেশি পরিমাণে রিচ পাবে যার ফলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশি বেশি ফলোয়ার্স আসবে বেশি বেশি লাইকস আসবে কমেন্টস আসবে আমরা তো পোস্ট সবাই করি আমাদের কিন্তু পোস্ট করি অনেক সময় বলে দাদা আমার পোস্টে লাইক আসছে না আমার ফলোয়ার্স আসছে না এবার দেখো তুমি যে একটা ভালো টাইমে যদি পোস্ট করো তুমি সঠিক টাইমে একটা পোস্ট করো তবেই তোমার অ্যাকাউন্টে তো রিচ আসবে তবেই তো তোমার অ্যাকাউন্টে ফলোয়ার্স আসবে সেই টাইমটা কখন ইনস্টাগ্রাম কিন্তু আমাকে নিজেই বলে দেয় যে সেই টাইমটা কখন সেই টাইমটা আমরা গেছে ক্যাচ করতে হবে জান হবে কোন টাইমে শুধু যে কোনো টাইমে পোস্ট করে দিলাম আমার অ্যাকাউন্টটা রিচ হয়ে যাবে আমার অ্যাকাউন্টটা অনেক ফলোয়ার্স চলে আসবে অ্যাকাউন্টে লাইকস আসবে এরকম নয় এর জন্য কি করতে হবে এর জন্য তোমাকে প্রথমে দিতে হবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমাকে অবশ্যই ক্রিয়েটার অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে যাতে করে তোমার এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা আসে ঠিক আছে এর জন্য তোমাকে কি করতে হবে এর জন্য তোমাকে সবার আগে তোমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে নিয়ে তোমার যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে তুমি যাও প্রফেশনাল ড্যাশবোর্ডে তোমরা ক্লিক করো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশান আসবে অ্যাকাউন্ট ইনসাইড জ্বলে ইন টোটাল ফলোয়ার্স টোটাল ফলোস তোমরা ক্লিক করবে টোটাল ফলোস ক্লিক করার পরে তোমরা একটু নিচের দিকে যাবে নিচের দিকে দেখো এখানে দেখাচ্ছে যে টপ লোকেশান আছে অ্যাজ রেঞ্জ আছে অর্থাৎ কোন ধরনের বয়সের তোমার সব থেকে বেশি আছে তোমার অডিয়েন্স সেই ধরনের অডিয়েন্সের জন্য তোমাকে পোস্ট করতে হবে যাতে করে সেই ধরনের অডিয়েন্সটা তোমার জিনিসটাকে আরও বেশি বেশি করে লাইভ করে শেয়ার করে তাহলে তোমার ফলোয়ার্স বাড়বে এই জিনিসটা তো বুঝেছ জেন্ডার দেখো ছেলে কত আছে মেয়ে কত আছে আলাদা আলাদা এখানে ডিভাইড করে দেওয়া আছে এবার হচ্ছে সবার তার নিচে হচ্ছে দেখো মোস্ট অ্যাক্টিভ টাইমস আওয়ার্স আছে ডেস আছে মানে ঘন্টা অনুযায়ী কোন বারে কোন ঘণ্টা অনুযায়ী কত মানুষ থাকে আর এখানে হচ্ছে দিন অনুযায়ী কত তোমার মানুষ কত অনুযায়ী থাকে ঠিক আছে এবার দেখো এখানে দিন দেখাচ্ছে এখানে তোমার ঘন্টা দেখাচ্ছে এবারে এটি যখন ক্লিক করবে এবার দেখো আমার এখানে টোটাল রিচ দেখাচ্ছে ঠিক আছে আমার দেখো এবারে ট্যুরিস্ট এত তেরো পয়েন্ট নাইন কে ওইনাস তেরো পয়েন্ট নাইন কে সবেতে মোটামুটি তেরো পয়েন্ট নাইন কে মোটামুটি একটা কে একটা আমার গড় আছে ঠিক আছে চোদ্দো কে করে আমার মোটামুটি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে এটা কোন বারে হয়ে গেল এটা আমি দেখবো কোন ঘন্টায় থাকে এবার দেখো আওয়ার্স যখন আমি মানলাম দেখো এটা হচ্ছে আমার টুইস্টে টুইস্টেতে আমার বারোটা এ মানে রাত বারোটার সময় আমার মোটামুটি দেড় হাজার জনের মধ্যে অ্যাক্টিভ থাকে ভোর তিনটাতে কতজন থাকে ছশো একাশি জন ছটাতে থাকে দু জন সব থেকে আমার বেশি কখন থাকছে দেখো মোটামুটি বারোটার দিকে আছে বারোটা পিএম কত আছে চার হাজার জন তিনটার দিকে তিন হাজার নশো তিয়াত্তর জন ছটার দিকে চার হাজার ছশো ছত্রিশ জন নটার দিকে চার হাজার ছশো পনেরো জন এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে এবার তুমি একদিন পোস্ট খুলে একদিনেই ভাইরাল হয়ে গেল একদিনেই তোমার লাইক চলে এলো ফলোয়ার্স বেড়ে গেলো এই জিনিসটা কিন্তু না তোমাকে কন্টিনিউটি পোস্ট করতে হবে ওদের সাথে এঙ্গেজমেন্ট করতে হবে ওদের কাছে তোমার পোস্টটাকে কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য পৌঁছে দিতে হবে দরকার পড়ে তুমি তাদেরকে শেয়ার করো তুমি তোমার স্টোরি লাগাও একটু লাইভ আসো তারা যখন তোমার সাথে কানেক্ট করবে না ইন্টারকানেকশান যখন হবে তোমাদের মধ্যে তারা যখন তো তোমাকে তো মেসেজ করবে বা লাইক করবে তুমি তাদের পোস্টটাকে লাইক করবে অটোমেটিক্যালি ইনস্টাগ্রাম অ্যালগেরিজম কি করে ইনস্টাগ্রাম অ্যালগারিজম তোমার পোস্টটাকে না ওদের কাছে পৌঁছে দেয় ওদের ফিডে পৌঁছে দেয় এর ফলে কি হয় তোমার অ্যাকাউন্টের পোস্টগুলি যখন ওদের পোস্টের কাছে যাবে অর্থাৎ ওদের ফিডে যাবে তারা কিন্তু তার পোস্টটাকে কিন্তু লাইক করবে আর আগে তো আর যদি ভালো লাগে আগে তারা সেটাকে শেয়ার করবে শেয়ার করার ফলে কিন্তু তোমাদের ফলোয়ার্সটা বাড়বে তোমাদের অ্যাকাউন্টের রিচ বাড়বে এর ফলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু গ্রো হবে এবার দেখো আমি পরের দিনকে যদি দেখি দেখো ওয়ে নাসডে নার্সডে তো আমার মোটামুটি ওরকম সেমই আছে ঠিক আছে তোমরা এখান থেকে বারগুলো চেঞ্জ করে করে তোমরা বুঝতে পারবে যে কোন বারে কোন ডেটে কোন ঘন্টায় ঠিক আছে কত মানুষ তোমার পেজে অ্যাক্টিভ থাকে তুমি সেই পরিমাণ সিম সেই অনুযায়ী তুমি পোস্ট করো ঠিক আছে তুমি আমি বলবো দিনে মোটামুটি নতুন অ্যাকাউন্ট হলে চার পাঁচশো পোস্ট করে করে যাতে রিচটা ভালো থাকে তুমি যত বেশি পোস্ট করবে তোমার রিচটা তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে যত নতুন নতুন কন্টেন্ট পোস্ট করবে আলাদা আলাদা তত আলাদা আলাদা মানুষের কাছে পৌঁছবে আলাদা আলাদা অডিয়েন্স তোমার অ্যাকাউন্টে আসবে তারা তোমাকে ফলো করবে ভালো লাগলে শেয়ার করবে সেই ধরনের কন্টেন্ট আরও চারটে মানুষের ভালো লাগলে তারা তোমাকে ফলো করবে এইভাবেই ঠিক আছে যারা যখন কোনো মানুষের একটা ভালো লাগবে সেই শেয়ার করবে তো ফলোয়ার্স সেটাকে দেখবে দেখার ফলে তার ফলোয়ার্স যখন ভালো লাগবে তারা তোমার অ্যাকাউন্টে আসবে রিচ বাড়লো প্রোফাইল ফিজিট বাড়লো এইভাবে তোমাকে তোমার প্রোফাইল ভিজিট বাড়াতে হবে রিচ বাড়াতে হবে তার ফলে তো তারা তোমাকে ফলো করবে এই ছোটো ছোটো জিনিসগুলোকে যদি তোমরা বুঝতে পারো ছোটো ছোটো জিনিসগুলোকে যদি মাথায় রেখে তোমরা কাজ করতে পারো তোমরা ইনস্টাগ্রামে কিন্তু খুব জলদি কিন্তু একটা ভালো ফলোয়ার্স কিন্তু গেইন করতে পারবে প্রতিটা পোস্টে ভালো ভালো লাইকস আনতে পারবে আর ইনস্টাগ্রাম থেকে কিন্তু তোমরা টাকা কামাতে পারবে ইনস্টাগ্রাম থেকে টাকা কামানোর জন্য কিন্তু যেমন লাখ লাখ ফলোয়ার্সের দরকার সবাই বলে তেমন কোনো ব্যাপার না ইনস্টাগ্রামে দরকার এঙ্গেজমেন্ট মিনিমাম তোমার যদি পাঁচশো থেকে হাজার ফলোয়ার্স থাকে তুমি টাকা কামাতে পারবে হ্যাঁ অবশ্যই টাকা কামার অ্যামাউন্টটা কম হবে ঠিক আছে যদি যার লাখ ফলোয়ার হয় তার হয়তো ঠিক আছে পাঁচশো পাঁচ হাজার টাকা দেয় তোমাকে হয়তো পাঁচশো টাকা দেবে দুশো টাকা দেবে এটা জাস্ট আমি এটা বললাম ঠিক আছে এটা ব্যান্ডের ওপর কাজ করে যে ব্যান্ড কী করবে না করবে অথবা পিআর জি এজেন্সিগুলো থাকে অথবা ব্র্যান্ড যে পিআর এজেন্সিগুলো হায়ার করে তাদের ওপর থাকে তো এইসব নিয়ে এখন মাথা ফাঁমানোর দরকার নেই এখন তোমরা পোস্ট করো পোস্টে যে এঙ্গেজমেন্ট বাড়াও রিচ বাড়াও ফলোয়ার্স বাড়াও তোমার তোমাদের মধ্যে কাজ করতে থাকো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও ডাইরেক্ট আমাকে ইনস্টাগ্রাম মেসেজ করতে পারো আমার ইনস্টাগ্রাম পেজটা আমি দেখো এই সাইডে দিয়ে দিচ্ছি তো আজকের মতো ভিডিও এইটুকুই আশা করি তোমাদের সমস্যার একটা সমাধান আমি করতে পেরেছি তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য আজকের মতো বাই